হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই শর্মিস্টার্স ব্লগ চ্যানেল। তো তোমাদের রিকোয়েস্টে আর মোস্ট মোস্ট রিকোয়েস্টিং চ্যালেঞ্জ আমি নিয়ে আসতে চলেছি, আর নিয়ে আসছি আরও নতুন নতুন চ্যালেঞ্জ, আমি আরও আরও থ্রো করতে চলেছি। তো আজকের চ্যালেঞ্জটা হলো একজনের দেওয়া চ্যালেঞ্জ, যে সে বলছে আমার টিথ আর্টিফিশিয়াল কিনা, ফেক কিনা। তো এইটা তার মনে প্রশ্ন হলো কি করে আমি বুঝতে পারলাম না, যে আমার আর্টিফিশিয়াল টিথ কি করে হতে পারে, যে ক্লোজলি পারলি মানে সবভাবে আমি টিথ আমার দেখাচ্ছি, কি করে সে বলল যে এই কথাটা যে আমার ফেক টিথ। তো সো তার চ্যালেঞ্জ থ্রো করতেই আমি চলে এসেছি, এটা তারই এক্সেপ্টেড চ্যালেঞ্জ। তো সেটা হচ্ছে সে দেখতে চায় আমার টিথ ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, আমার খুব খুব মানে ফানি লেগেছে ব্যাপারটা। তো তার উদ্দেশ্যে আমার এই চ্যালেঞ্জটা রইলো, প্লাস তোমাদের সবার উদ্দেশ্যে আমার এই চ্যালেঞ্জটা রইলো। তোমরা অনেকেই বলছো আমার স্কিন ফেক, আমি মেকআপ করি, আমার কোনো মেকআপ নেই, কিছু নেই, আমার টিথও অরিজিনাল। তো পেন্সিল সে দেখতে চাইছে যে পেন্সিল আমি দাঁতে কামড়ে আমাকে দেখাতে হবে। ঠিক আছে, চলো সেই চ্যালেঞ্জই নেওয়া যাক। তো হার্ড পেন্সিল বাইট চ্যালেঞ্জ সে আমাকে থ্রো করেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আই এম অলওয়েজ অরিজিনালি সবার সামনে। ঠিক আছে, আমি সবার সামনে অরিজিনাল, নো ফেক। তো চলো বেশি না বলে তার চ্যালেঞ্জ বা তোমাদের সবার কাছে একটা নিউ নিউ চ্যালেঞ্জ আমারই ভালো হলো, হার্ড পেন্সিল বাইট চ্যালেঞ্জ উইথ রেড গ্লজি লিপস। এই চ্যালেঞ্জটা আজকে আমি তোমাদের করে দেখাবো, মানে ভেরি ভেরি ইন্টারেস্টিং আর ভেরি ভেরি নিউ টাইপ চ্যালেঞ্জ। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ এই রকম একটা আইডিয়া দেওয়ার জন্য। এই পেন্সিলটা আমি বাইট করে তাকে দেখাবো আমার দাঁতটা ফেক কিনা। কারো সাজানো দাঁত হওয়া তো তার ভগবানের দান, সেটাই তো আমরা মানবো, তাই না? তো এখানে ফেকের ব্যাপারই আসছে না, আমার স্কিন অরিজিনাল, টিথ অরিজিনাল, সব কিছু আমার অরিজিনাল, নো ফেক আর নো মেকআপ, উইথাউট মেকআপ। ওকে, তো চলো শুরু করে দিই তার সেই চ্যালেঞ্জটা, বা তোমরা সবাই এনজয় করো, আমারও খুব ভালো লাগবে। সেটা হচ্ছে পেন্সিল বাইট চ্যালেঞ্জ উইথ মাই শার্প লং টিথ উইথ রেড গ্লজি লিপস। তো চলো বন্ধুরা শুরু করে দিই। এই যে আমি উইথ জুম ক্যামেরা, ওকে, তো আমি জুম করে নেব, তোমাদের ভেরি ভেরি ক্লোজলি, এক্সট্রিমলি ক্লোজলি দেখাবো। তো চলো আমি তাহলে জুম করে নিচ্ছি। দেখে নাও রেড গ্লজি লিপস, ঠিক আছে? এবার চলো চ্যালেঞ্জটা করে নিই। তো এই দেখো পেন্সিল নিয়ে নিয়েছি, একটা হার্ড পেন্সিল যেটাকে আমি বাইট করব আমার শার্প লং টিথ দিয়ে উইথ মাই রেড গ্লজি লিপস, রেড গ্লজি লিপস। চলো 3 2 1 স্টার্ট। এটাও মোস্ট রিকোয়েস্টেড চ্যালেঞ্জ। এই যে পেন্সিলটা আমার বাইটের এক একটা দাগ তোমাদের দেখাবো। এই দেখো বাইট করেছি দাগ, হয়তো বাইট করে পেন্সিলটা ভেঙেও যেতে পারে, এরকমও হতে পারে, এতই জোরে বাইট করব, কারণ আমার টিথ শার্প ভীষণ। আমি আমার টিথ দিয়ে আঁক ছিলেও খেতে পারি অনেক কিছু। তো চলো বন্ধুরা দেখে নিই আরেকটু উইথ এক্সট্রিমলি এক্সট্রিমলি জুম ক্যামেরা। এই দেখো পেন্সিলের হাল, যে বলেছিলে সে একটু বেশি করে দেখো, যে চ্যালেঞ্জ থ্রো করেছিলে।
এই রাখো, পেন্সিলটা বাইট করে পেন্সিলের পুরো ছালি তুলে দিয়েছি, মানে উপরের যেটা সেটা পুরোটাই উঠে গেছে, দেখতে পাচ্ছো? দেখো মুখের মধ্যে পেন্সিলের পুরো এটা চলে এসছে, দেখো এইটা আমি দাঁত দিয়ে পুরো টেনে তুলে নিচ্ছি, দেখে নাও। এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের সামনে সবকিছু? দেখো পেন্সিলটার অবস্থা, কামড়ে কামড়ে কি করেছি, যে বলেছিলে সে ভালো করে দেখো। এই দেখো কামড়ে পুরো বাঁকিয়ে দিয়েছি, পুরো শীষ বার করে দিয়েছি, দেখো দেখেছো, এই দেখো ফাটিয়ে দিয়েছি পুরো। বুঝতেই পারছো কতটা চ্যালেঞ্জিং গেম আমার এটা, কতটা চ্যালেঞ্জিং। ওই জন্য বন্ধুরা বলছি আমাকে কখনো এইসব বলবে না যে ফেক এই জিনিসটা, আমার কোনো কিছুই ফেক না, আমার সব অরিজিনাল, আমার স্কিন অরিজিনাল, নো মেকআপ, উইথাউট মেকআপ আমার স্কিন, আমার দাঁত তো একদমই তোমাদের সামনে সবসময় একরকমই, আমি স্মাইল করি, হাসি, হ্যাঁ আমার সব কিছুই অরিজিনাল, নো ফেক, ঠিক আছে? আর উইথাউট মেকআপ, নো মেকআপ, আমার স্কিনও পুরো অরিজিনাল, কোনো মেকআপ নেই। গলা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা, দেখো গলা, ঠিক আছে? তো চলো কন্টিনিউ করি, বেশিক্ষণ আর দেখাবো না, আর একটুখানি দেখাবো, লং হয়ে গেলে তোমরা দেখতে চাইবে না। তো আরেকবার লাস্ট দেখিয়ে দিচ্ছি, এই দেখো কতগুলো বাইট দিয়ে দিয়েছি। হ্যাঁ তোমাদের জন্য আমি শীষ, দেখো শীষটা মানে জিভে পড়ে গেছে, পেন্সিলের শীষটা আমার জিভে পড়ে গেছে, বুঝতে পারছো কতটা জোরে বাইট করেছি হার্ড পেন্সিলকে। তো এটা আমাকে ক্লিন করে নিতে হবে, তো আসছি ফিরে ক্লিন করে বন্ধুরা। তাহলে আজকের মতো এটুকু থাকলো, আমি ক্লিন করে আসছি, চলে এলাম ফ্রেশ হয়ে বন্ধুরা। তাহলে পেন্সিলের অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়েছে, বুঝতেই পারছো কিরকম বাইট দিয়েছি। তো আশা করি আমি চ্যালেঞ্জ রাখতে পেরেছি, তো তোমরা বলো কেমন হয়েছে, কমেন্টস করো। তো আজকের মতো এইটুকু থাকলো আমার শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে, দেখা হচ্ছে নেক্সট চ্যালেঞ্জিং ভিডিওতে, টিল দেন বাই বাই, লাভ ইউ অল।